অলরাইট, এখন থাকছে অবশেষে ক্ষমা নেই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে স্পর্শিয়াকে। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় এবং আলোচিত একজন অভিনেত্রী হলেন অর্চিতা স্পর্শিয়া। মূলত এই অভিনেত্রী তার অভিনয় কেরিয়ার মডেলিং এবং ছোট পর্দার মাধ্যমে শুরু করেছিলেন। এছাড়া তিনি ছোট পর্দায় তার দর্শকদেরকে বেশ কিছু দর্শকপ্রিয় নাটকও উপহার দিয়েছেন। তবে বর্তমানে এই অভিনেত্রী ছোট পর্দার থেকে বড় পর্দায় সক্রিয় হচ্ছে, অর্থাৎ নাটকের থেকে বর্তমানে তিনি সিনেমার কাজ নিয়ে বেশি ব্যস্ত সময় পার করছে। এছাড়া একের পর এক নতুন নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। মূলত সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি ক্ষমা নেই শিরোনামের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন। অন দ্য আদার এন্ড পরিচালক জেড এস মিন্টু পরিচালিত ক্ষমা নেই সিনেমাটি অর্চিতার কেরিয়ারের নবমতম সিনেমা, যার ফলে খুব গুরুত্বতার সাথে এই সিনেমা শুটিং এর কাজ করছেন এই অভিনেত্রী। এদিকে সম্প্রতি এই সিনেমাটি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, মূলত অল্প কিছুদিন আগে আমি এই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। এছাড়া এই সিনেমার গল্পে যেহেতু মুক্তিযুদ্ধের কাহিনী ফুটে উঠবে, তাই সিনেমাটিতে অভিনয় করার জন্য আমি আরো বেশি আগ্রহী ছিলাম, কেননা মুক্তিযুদ্ধের গল্পের উপর কাজ করতে আমার বেশ ভালো লাগে, যার ফলে চোখ বন্ধ করে এই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি আমি। এদিকে এই সিনেমাটিতে এই অভিনেত্রীকে কোন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সে বিষয়ে প্রশ্ন করা হলে এর উত্তরে এই অভিনেত্রী বলেন, মূলত 1971 সালের মফস্বল একটি কলেজ পড়ুয়া মেয়ের চরিত্রে অভিনয় করব আমি এই সিনেমাটিতে। এছাড়া এই সিনেমাটিতে ফুটে উঠবে আমার জীবন এবং সংগ্রামের বিষয়টি, যার ফলে বিশেষ সতর্কতার সাথে এই সিনেমাটিতে অভিনয় করছি আমি, কেননা এটি আমার প্রথম মুক্তিযোদ্ধার সিনেমা হতে যাচ্ছে, আর আমি চাই না দর্শকরা আমার অভিনয় দেখে হতাশ হোক, তাই বিশেষ সাবধানতার সাথে এই সিনেমাটিতে অভিনয় করছি আমি। আশা করছি দর্শকদেরকে মুক্তিযোদ্ধা ভিত্তিক ভালো একটি সিনেমা উপহার দিতে পারবো। অন্যদিকে এই সিনেমার এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যায় যে এরই মধ্যে প্রোবাইলের বিভিন্ন লোকেশনে এই সিনেমার প্রথম লটে শুটিং এর কাজ সম্পূর্ণ করেছেন এই সিনেমার পরিচালক। এছাড়া আগামী 24 নভেম্বর থেকে এফডিসিতে এই সিনেমার দ্বিতীয় লটে শুটিং শুরু করতে চাচ্ছেন এই সিনেমার পরিচালক। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার ক্ষমা নেই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে অর্চিতা স্পর্শিয়াকে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।